স্কুল থেকে রাজনীতি, সবেতেই ফার্স্ট বয় ছিলেন ইয়েচুরি, হেঁটেছেন পার্টির লাইনের বিরুদ্ধেও। ভারতীয় বামপন্থী রাজনীতি এক অধ্যায়ের সমাপ্তি। প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বুদ্ধদেব ভট্টাচার্যের পর শেষ নিঃশ্বাস ফেললেন আরেক বাম সৈনিক। ৭২ থেমে গেল কমরেডের জীবন মিছিল। গত ১৯শে আগস্ট সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ার মতো কিছু সমস্যা ছিল তার, বুকেও ছিল কিছু সমস্যা। দিল্লি এইমসের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকেরা তার চিকিৎসার সব ব্যবস্থাই করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থাই কাজে এলো না। বৃহস্পতিবার প্রয়াত হলেন বামফ্রন্টের আর এক সৈনিক। ১৯৫২ সালে চেন্নাইতে জন্মগ্রহণ করেন তিনি, দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্রাজুয়েশন শেষ করেন। জেএনইউয়ে পড়ার সময় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই যোগ দেন, ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি। সীতারাম ছিলেন সিপিএমের দ্বিতীয় প্রজন্মের নেতাদের মধ্যে সর্বকনিষ্ঠ। গত ৮ আগস্ট প্রয়াত হন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সে সময় ছানি অপারেশন হওয়ায় তিনি বুদ্ধদেবের অন্তিম যাত্রায় যোগ দিতে পারেননি। তার স্মরণসভার সময়ও তিনি শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও হাসপাতাল থেকেই তিনি বুদ্ধদেবের স্মৃতিচারণায় বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছিলেন, আর এবার সেই বুদ্ধের দেশেই পাড়ি দিলেন নিজেও। শেষবেলায় আসুন শুনে নেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে কি বলেছিলেন সীতারাম ইয়েচুরি। বুদ্ধদা লালসালাম, আমাকে অনেক কষ্ট হলো কি যেদিন এই খবর পেলাম কি বুদ্ধদা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। ওই সময় আমি অপারেশন থিয়েটারে ছিলাম, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। বৌদির সঙ্গে কথা হলো, ও আমাকে বলল কি এই পরিস্থিতিতে তুমি আসবে না। আমি বললাম আজকে দিন আসব, আপনাকে অসুচেতনকে দুজনকে মিলিয়ে বাঙাল আমাদের কমরেডদের সঙ্গে, বাঙালের জনগণের সঙ্গে আমি বুদ্ধদাকে মিলিয়ে লাল সালাম বলবো। কিন্তু ওটাও সম্ভব হল না, কেন কি আজকেও আমি হসপিটালে আছি আর এই ইনফেকশনে কমব্যাট করছি, কিন্তু দু চার দিনে আমি এসে যাব বাইরে। কিন্তু অনেক দুঃখেদ হচ্ছে, ফ্রাস্ট্রেশনের আগে কি আপনার সঙ্গে আমি আজকে থাকতে পারলাম না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।